হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি নতুন আপডেট ম্যাচ নিয়ে চলে আসলাম। সেই আপডেট ম্যাচটি আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফায়ার সার্ভিস জব সার্কুলার 2020, তো বাংলাদেশ ফায়ার সার্ভিসে মাত্র অষ্টম শ্রেণী পাস করাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো হচ্ছে বেশ অনেক কয়েকটি পদ এখানে রয়েছে, সারা দেশ থেকে কিন্তু আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে চাকরির বর্ণনাটা কী দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নেব। পদের সংখ্যাটা, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, প্রার্থীর বয়সসীমা, কাজের ধরন, মাসিক বেতন এবং আবেদন ফর্মটি আপনারা কীভাবে করবেন বা প্রক্রিয়াটা সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 7/11/2020 পর্যন্ত আবেদন ফর্মটি আপনারা পূরণ করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে। আমরা সর্বশেষ বিস্তারিত হচ্ছে আবেদন মানে যে সার্কুলারটি এটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে বর্ণনা দেখে নিব। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতে অস্থায়ীতে ভিত্তিতে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র বাংলাদেশের অবিবাহিত নাগরিকরা এই পদে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। যারা অবিবাহিত আছেন তারাই শুধু আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন, তাহলে অন্যরা পারবেন না। আগ্রহ যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সম্পূর্ণ হচ্ছে বিজ্ঞপ্তিটি আমরা আলোচনা করব। পদের সংখ্যা বিস্তারিত আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিব। শিক্ষাগত যোগ্যতা জিএসসি বা জিডিএসসি। প্রার্থীর বয়স 18-30 বছর, মুক্তিযোদ্ধা সন্তান বা নাতিপুত্রীর জন্য 18-32 বছর, কাজের ধরন ফুল টাইম, মাসিক বেতন আপনার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিব। আবেদন করার প্রক্রিয়া এখানে দেওয়া আছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বলতে আপনাদেরকে ওয়েবসাইটটি ভিজিট করে হচ্ছে আপনাদের একটি আবেদন ফর্ম এটা আপনাদেরকে ডাউনলোড করে কম্পিউটার কম্পোজ করে আপনারা আবেদন ফর্মটি পূরণ করুন। কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন সেটা আমি বিস্তারিত আলোচনা করব। এবং হচ্ছে বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে, আমরা এটি নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আপনারা এখন বিস্তারিত এটা থেকে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কোনো পদ্ধতি বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিভিশন অধিদপ্তরের কাজী আলাউদ্দিন রোড ঢাকা, তারিখ এখানে প্রকাশ করা হয়েছে 7/10/2020 ইং তারিখে এটি প্রকাশ করা হয়েছে। এবং স্মরণ নাম্বার যারা জানতে চান তারা অবশ্যই এটি দেখতে পারবেন। বিজ্ঞপ্তি নাম্বার যেটা সেটা এখানে দেওয়া আছে, নিয়োগতি এখানে দেওয়া আছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতগুলোতে নিম্ন পদে অস্থায়ী ভিত্তিতে জনবলের নিয়োগের লক্ষ্যে হচ্ছে উল্লিখিত হচ্ছে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকট হতে নিম্ন শর্তগুলি দরখাস্ত আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম দেওয়া আছে, পদের সংখ্যা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং বক্তব্য দেওয়া আছে। পদ সংখ্যা এখানে প্রথমটি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ড্রাইভার অবিবাহিত। এখানে বেতন স্কেলটা হবে 9,700-23,490 টাকা, গ্রেড হচ্ছে 15। পদ সংখ্যা হচ্ছে 78টি, এখানে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। ন্যূনতম যোগ্যতা যেটা লাগবে কমপক্ষে অষ্টম শ্রেণী বা জিএসসি জিডিসি পাস, এবং হচ্ছে পাশের সালের প্রযোজ্য অনুযায়ী ভারী যানবাহন চালানোর বই হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, শারীরিক যোগ্যতা, পাসপোর্ট 4 ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ 32 ইঞ্চি, ন্যূনতম ওজন 110 পাউন্ড, ন্যূনতম ত্রুটিমুক্ত হচ্ছে মুক্ত শারীরিক গঠন থাকতে হবে। সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 2 নম্বর যে পদটি সেটা হচ্ছে মাস্টার ড্রাইভার। এখানে বেতন স্কেলটা হবে 9,700 থেকে দেওয়া হচ্ছে 23,490 টাকা, গ্রেড হচ্ছে 15। পদ সংখ্যা একটি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়ে সংশ্লিষ্ট বিজয়ে সনদধারী হতে হবে, যারা এমনি যে কোনো সনদধারী হতেই হবে। সকল জায়গা থেকে আবেদন ফর্ম কোনটি পূরণ করা যাবে এই 2টি পদের জন্য। দরখাস্ত এবং আবেদন শর্তগুলি কীভাবে আপনারা দরখাস্তটা করবেন বা আবেদনের যে শর্তগুলি এখানে দেওয়া আছে একটু ছোটো আকারে দেওয়া আছে। জুম করা সম্ভব না, জুম করলে আপনারা হচ্ছে আমি ভালোভাবে পড়তে পারবো না, আমি পড়তেছি আপনারা ভালোভাবে শুনে নেবেন। নির্ধারিত ফর্মের কম্পিউটার কম্পোজ করে প্রার্থী তার স্বাক্ষরযুক্ত আবেদন ফর্মটি দাখিল করবে। আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা কপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে www.fireservice.gov.bd পাওয়া যাবে। আপনারা সকল ধরনের যে ফর্ম এবং অ্যাডমিট কার্ড এটা পাওয়ার জন্য www.fireservice.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমত যে শর্তটা গেল, দ্বিতীয় শর্ত দেওয়া আছে যে আবেদনকারীর বয়স 1 অক্টোবর 2020 থেকে 18-30 বছর হতে হবে, এবং মুক্তিযোদ্ধার জন্য তো অবশ্যই 32 বছর, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে এটা জানিয়ে দিয়েছি। পূরণকৃত আবেদন ফর্মের সাথে সংযুক্ত যা তোলা পাসপোর্ট সাইজের 4 কপির ছবি আপনাদেরকে দেবে। প্রবেশপত্রের 1 কপি রঙিন ছবি লাগাতে হবে, এবং প্রথম গ্রেজুয়েটের কর্মকর্তার দ্বারা সত্যায়িত আপনাদেরকে অবশ্যই করে নিতে হবে।
এবং পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে 100 টাকা হচ্ছে অফারের যোগ্য মহাপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা এর অনুকূলে। ইউনিটি নাম্বার দেওয়া আছে, কোন নম্বরে ট্রাজি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক ট্রাজি শাখা জমা করে ট্রাজি চালানের মূল কপি পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাইভ বা প্লে অর্ডারের গ্রহণযোগ্য হবে না এবং ড্রাইভের পদের প্রার্থীর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স এর স্পষ্ট সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে যুক্ত করে আপনাদেরকে পাঠাতে হবে। আবেদন করে যে কোনো কোটায় আবেদন হচ্ছে করবেন তা আবেদনের উল্লেখ করতে হবে। ইতি মুক্তিযোদ্ধা আনসার ডিউটি বা ক্ষুদ্র হচ্ছে যারা জনগোষ্ঠী আছেন তারা যারা যে পদে কোটায় আবেদন করবেন সেটা অবশ্যই সেটা ডকুমেন্টস অনুযায়ী আপনাদের জানাই দিতে হবে। আবেদন করে যে কোনো হচ্ছে কোটাতে অবশ্যই আপনারা জানাই দেবেন এবং প্রার্থীর পূর্ণকৃত আবেদন ফর্মটি প্রবেশপত্র কপি ছবি পরীক্ষার ফি জমাকৃত ট্রাজি চালান বৈধ ডাইসেস এবং মূল কপি এবং জাতীয় পরিচয়পত্র ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ আপনারা আবারও শুনে নেন ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর বিভাগের প্রার্থীগণ আগামী 7/11/2020 হচ্ছে তারিখ রোজ শনিবার সকাল 8টা রাজশাহী খুলনা বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থী হচ্ছে আগামী 8/11/2020 তারিখ রোজ রবিবার 8টায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ পূর্ব অঞ্চল নারায়ণগঞ্জ কুড়িগ্রাম রোড হতে অনেকগুলি 7 মিটার পূর্ব 300 ফুট রাস্তা সংলগ্ন নীল মার্কেটের বিপরীতে এর উপস্থিতি হতে হবে। অবশ্যই এই তারিখের মধ্যে 7 এবং 8 তারিখের মধ্যে আপনারা উপস্থিত হয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স এর কাগজ যাচাই সঠিক পাওয়া গেলে শারীরিক যোগ্যতা যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে আপনারা অবশ্যই চাকরিটা পেয়েও যেতে পারেন এবং যারা অস্পষ্ট যারা চাকরি বা মানে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন যারা দিবেন তারা আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে। আরও যদি বিস্তারিত আপনারা দেখতে চান তাহলে আমি তো এই ইমেজটি দিয়ে রেখেছি, আপনারা যারা আবেদন ফর্মটি পূরণ করবেন যে ইমেজটি দেওয়া আছে এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করবেন বা মোবাইল থেকে যারা আছেন ক্লিক করে ধরে থাকলে সেভ অপশন আসবে, আপনারা সেভ করে বিস্তারিত জেনে নেবেন। তো এটি ছিল হচ্ছে সম্পূর্ণ নিয়োগতিটি, আশা করি আমি সম্পূর্ণ নিয়োগতিটি আপনাদেরকে বিস্তারিত জানাইতে পেরেছি। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি বাজিয়ে দিতে পারেন যাতে এই ধরনের সকল আপডেট জব সেক্টর এডুকেশনমূলক যে নিউজগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনারা হচ্ছে আপনার ফোনের নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।